নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি নিয়ে এসেছি এই গরমে ছোটদের পেট ঠান্ডা রাখবে এবং পেট ভর্তিও থাকবে এরকম একটি রেসিপি, সাবুর স্মুদি। চলুন দেখে নেওয়া যাক। এর জন্যে নিয়ে নিয়েছি ছোট দানার 100 গ্রাম সাবু। সাবুটা 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছি। নিয়ে নিয়েছি একটা পাকা আম, আমের খোসাটা ছাড়িয়ে পাল্পটা বের করে নিলাম। নিয়ে নিয়েছি 100 গ্রাম টক দই, লাগছে চিনি, আর নিয়ে নিয়েছি কিছুটা গ্রেট করা কাজু। মিক্সিং জারের মধ্যে এবার এক এক করে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিচ্ছি। টক দই আমি পুরোটা দিইনি, প্রায় 75 গ্রামের মতো দিয়েছি। দিয়ে দিলাম আমের পাল্প, দিয়ে দিচ্ছি চিনি, চিনিটা নিজেদের স্বাদ অনুযায়ী। সামান্য জল দিয়ে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। পেস্ট আমার তৈরি করা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সাবু। সাবুটা যেন একদম ঘেঁটে না যায় সেটা লক্ষ্য রাখতে হবে, জাস্ট 1 থেকে 2 বার মিক্সি ঘুরিয়ে নিলেই হয়ে যাবে। যতটুকু জল সাবুতে ছিল তাতেই কিন্তু হয়ে গেছে, আমি এক্সট্রা কোনো জল ব্যবহার করিনি। এবার আমি গ্লাসের মধ্যে ঢেলে দিচ্ছি। আপনারা যদি এর থেকেও পাতলা খেতে চান তাহলে এতে অল্প জল মিশিয়ে নিতে পারেন। ওপর থেকে ডেকোরেশনের জন্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা কাজু, আর দিয়ে দিচ্ছি ওপর থেকে পাকা আমের টুকরো। একইভাবে আমি আরও 2 গ্লাস ডেকোরেট করে নিচ্ছি। আপনার ছোট বাচ্চাটিকে যদি এইরকম 1 গ্লাস স্মুদি খাইয়ে দেন তাহলে দেখবেন বেশ অনেকক্ষণ কিন্তু পেটটা ভর্তি আছে। আর এই গরমে পেট থেকে মাথা দুটোই কিন্তু থাকবে বেশ ঠান্ডা। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওয়। ততক্ষণের জন্য টাটা।